কার্নেভালে দি ভেনেজিয়া ওরমাই সবার পরিচিত, বিশ্বের সব জায়গা থেকে এই ফেব্রুয়ারি মাসে টুরিস্টরা আসে এই কার্নেভালে দেখতে। যারা ভেনেজিয়া থাকেন, মেস্ত্রের পিয়াৎসাতে, মার্গেরার পিয়াৎসাতে নাচ গান মুখোশ পরে ফিলাতা করছে ইতালিয়ানিরা। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কার্নেভালে কি? অনেকেই হয়তোবা জানে না কেন এই অনুষ্ঠানটি হয়, কোথা থেকে এই অনুষ্ঠানটি আসে, কেন সবাই যার যেরকম ইচ্ছে সেরকম ড্রেস আপ পরে। কার্নেভালে ঠিক নাতাল এবং পাস্কার মতো একটি খ্রিস্টানদের অনুষ্ঠান। এই অনুষ্ঠানটির ফিক্সড কোনো ডেট নেই। এই কার্নেভালে নামটি লাতিন শব্দ কার্নেম লেভারে থেকে আসে, মানে মাংস তুলে ফেলা। কারণ আগের দিনে যখন এই অনুষ্ঠানটি হতো কার্নেভাল পরে কোয়ারাইজিমার জন্য, খ্রিস্টানদের একটি দিজুনর সময় আসত, ঠিক আমাদের রোজার মতো, আর ওদের খাদ্য থেকে মাংসটা তুলে ফেলা হতো। এজন্যই এই অনুষ্ঠানটির নাম কার্নেভালে, মানে মাংস তুলে ফেলা। এদিচ্ছায় তো পৃথিবীর সবচেয়ে ফেমাস কার্নেভালের ভিতরে একটি হচ্ছে ভেনেজিয়ারটি। সর্বপ্রথম এই কার্নেভালে শব্দটি ভেনিসে ব্যবহার করা হয় অনেক অনেক আগে, লা প্রিমা টেস্টিমোনিয়ান্সা এদের 1099, মানে 1099 সালের কথা বলছি আমরা। এই কার্নেভালের ভিতরে অনেক ভাইয়া ও আপুদের দেখেছি ব্লগের ভিতরে বলছিল যে সবাই রাজা রানীর কাপড় পরে ভেনিসে নামছে। আর এই জায়গাটা ক্লিয়ার করার জন্যই আজকে আমি এই ভিডিওটি নিয়ে এসেছি যে এই মাস্কেরাগুলো, এই ড্রেস আপগুলোর মিনিংস কি, কেন এই অনুষ্ঠানটি তৈরি হয়, যেন সোসাইটির গরিব দুঃখী মানুষরাও এক সপ্তাহ গান নাচ অনুষ্ঠান এনজয়ের ভিতরে তাদের দিনগুলো কাটাতে পারে। কেন বলছি গরিব ও দুঃখী মানুষদের জন্য, যখন এই মাস্কেরা মানে মুখোশ এবং ওদের ভেনিসের যে ড্রেসগুলো আছে এই ড্রেসের পিছনে নিজেকে লুকাতে পারে, সো তখন তারা কোন সোসাইটির মানুষ, তারা মেয়ে কি ছেলে, তাদের কোন ধর্ম, এই জিনিসগুলো মুছে ফেলে সবাই একত্রিতভাবে অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারত। আর এগুলো করত এই হাজারো অনুষ্ঠানগুলোর মাধ্যমে যেগুলো পুরো ভেনিস শহরে ছড়ানো ছিটানো থাকতো, ঠিক এখনের মতোই মেস্ত্রে মার্গেরা ভেনেজিয়া। এই ভিডিওর এই পর্যন্ত যেহেতু দেখেছ তার মানে নিশ্চয়ই ভিডিওটি তোমার ভালো লাগছে। অনেকেই আছে যে আমাদের ভিডিওগুলো দেখে যাদের ভালো লাগে বাট এখনো সাবস্ক্রাইব করেনি, সো তাদের জন্য রিকোয়েস্ট আমাদের চ্যানেল পেজে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আপনাদের এই ছোট্ট একটি জেস্ট আমাদের জন্য অনেক বড় একটি সাপোর্ট। আর আমরা যারা ভেনিসের স্টোরিয়া জানি না, আমরা সবগুলোকে বলি রাজা রানীর এজ ধরে তারা রাস্তায় নামে, বাট প্রতিটি মাস্কেরার কিন্তু নাম আছে। আমরা ইম্পর্টেন্ট কিছু মাস্কেরার নাম দেখি আর দেখি যে কেন এগুলো এত ফেমাস। সবচেয়ে ফেমাস যে মাস্কেরাটা পরা হতো সেটা হচ্ছে লা বাউতা। এটা খুব ফেমাস কারণ এটার নিচের সাইডটি একটু সামনে আগানো, সো এই মুখোশটা পরলে মানুষ খেতে পারতো, ড্রিঙ্কস করতে পারতো, বাট মুখোশ খুলতে হতো না, সো কেউ জানতে পারতো না যে মুখোশের পিছনে কে আছে। আর এই যে নাকের সাইডে যেভাবে আটকে রাখতো, এটার মাধ্যমে যেটা পড়তো তার ভয়েসও চেঞ্জ হয়ে যেত। এই মাস্কেরাটি আমি বাঙালি অনেকদেরও পড়তে দেখেছি বাট আই থিঙ্ক এটার অর্থটা অনেকেই জানে না। ইল মেডিকো দেল্লা পেস্তে, কেন একটি ডাক্তারের মুখোশ হলে এরকম লম্বা একটি নাক আছে এটাতে। ঠিক করোনা ভাইরাসের মতো অনেক আগে ভেনিসে লা পেস্তে নেড়া ছিল, এই টাইমে অনেকে মারা গিয়েছিল, সো আমরা যেরকম মাস্ক পরতাম তারাও এই টাইমে ভাবতো যে লম্বা নাকের মাথায় যদি মশলা জাতীয় কিছু রেখে দিত, এই ঘ্রাণগুলো যখন আমি নিঃশ্বাস নিব তখন অসুস্থ ব্যক্তির ভাইরাসটি আমাকে এফেক্ট করতে পারবে না, এই জন্য ডাক্তাররা ওই টাইমে এই মাস্ক পরে ঘুরত। তারপর আছে পান্তালোন, লার্লেকিন, ব্রিগেলা, কলম্বিনা, এগুলো হচ্ছে কমন কিছু মুখোশ। কারণ বাংলাদেশে যেরকম যাত্রা হয় না, আগে কিন্তু টিভি ছিল না, মুভি ছিল না, ভেনিসে অনেক অনেক থিয়েটারে যাত্রার মতো নাটক হতো আর সেখানেই এই মুখোশ পরা মানুষগুলো নাটক করতো। আরেকটি খুব ফেমাস মাস্কেরা হচ্ছে লা মোরেত্তা, শুধু মুখের এতটুকু জায়গায় মুখোশটি ছিল, কিছু দিয়ে বাধা ছিল না, এটার পিছনে মুখের এই সাইডে একটি বুদাম ছিল আর সেই বুদামটি দাঁত দিয়ে কামড় দিয়ে রাখত, আর এর মাধ্যমে মুখোশটি পড়ে যেত না বাট সে কথা বলতে পারতো না, যার কারণে তাকে বোবা কাজের বুয়াও বলা হতো, লা সার্ভা মুতা। ভেনিসে কিন্তু খুব ইম্পর্টেন্ট আরেকটি অনুষ্ঠান হয় পিয়াৎসা সান মার্কোতে, ফ্যাশেংশোর মতো লম্বা একটি রাস্তার ভিতরে লে মারিয়ে। আমরা ভাবি হয়তোবা সবচেয়ে সুন্দর যে ড্রেসটা সেটার জন্য একটি প্রতিযোগিতা চলছে, ইমেছে ন, এটার মিনিংসটিও খুবই খুবই পুরনো এবং খুবই ইম্পর্টেন্ট। ওদেরকে কেন বলে লে মারিয়ে, মানে মারিয়ারা,
কারণ আগের দিনে আমরা বলেছি যে অনুষ্ঠানটি হচ্ছে গরিবদের জন্য তৈরি হয়, আগের দিনে কি হতো একদম সোসাইটির গরিব কিছু ফ্যামিলি থেকে 12 জন ফিউচার ওয়াইফদের, সো 12 জন মেয়েদের চয়েস করা হতো যাদের কিছুদিন পরেই বিয়ে হবে। আর এই প্রতিযোগিতায় যারা জিততো তাদের বিয়ের পুরো আয়োজনটি, যে খরচটি, সবকিছু সবচেয়ে বড় লোক ফ্যামিলিরা দিত। সো ওই টাইমে এটা খুব ইম্পর্টেন্ট একটি আয়োজন ছিল। এখন আমাদের ওই স্মৃতিটা মনে রাখার জন্য ইসফিলাতাটি করে, বাট এই আয়োজনটা থেকেও আরো বেশি ফেমাস একটি আয়োজন হচ্ছে ইল ভোলো দেল লাঞ্জেলো, মানে পরী যে উড়ে যায় সেই আয়োজনটি। বাট এটার মানে কি, কয়েকশো বছর আগের কথা, এক লোক এই কার্নিভালের সময় প্রতি বছর কি করত, একটি নৌকা থেকে কাম্পানিলের একদম উপর পর্যন্ত একটি টানা তারের উপরে সে হেঁটে হেঁটে কাম্পানিলের উপরে যেত। কয়েক বছর সে এটা করার পরে তার থেকে মাটিতে পড়ে যেয়ে মারা যায়। তারপরে এই আয়োজনটি লং টাইমের জন্য এটা বন্ধ ছিল। এরপরে ভেনিসে যুদ্ধের কারণে, অনেক প্রবলেমস এর কারণে আস্তে আস্তে অনুষ্ঠান আয়োজন সবকিছু কমে যেতে শুরু করলো। এই কার্নিভালের অনুষ্ঠানগুলো টোটালি স্টপ ছিল, ঠিক মিললে নবে ছিল তো সেপ্তান্তা নবে পর্যন্ত, মানে 1979 সাল পর্যন্ত। এই সালের পরে আবার নতুন করে শুরু হয় কার্নিভাল। ওভিয়ামেন্টে এই নতুন কার্নিভালটি আগেরটা থেকে অনেকটাই ডিফারেন্ট। কি বলো, দে লাঞ্জেলো এখন নতুন ভেসে এসেছে। কাম্পানিলে থেকে, মানে ভেনিসের টাওয়ারটি থেকে বিচ পর্যন্ত একটি রশি টানা হয় ঠিক আগের মতোই, বাট যে আর্টিস্টটির নামে তার পিছনে একটি কাভো টানানো থাকে, সেই কাভোর মাধ্যমে সে আস্তে আস্তে নিচে নামে। আর কার্নিভালের আরেকটি প্রতীক হচ্ছে এই খাবারটি, ফ্রিত্তেল্লে। আর সবচেয়ে ফেমাস পাস্তিছেরিয়া, যেখানে দূর দূরান্ত থেকে মানুষ ফ্রিত্তেল্লে খেতে আসে, সেটা হচ্ছে তনলো। আজকে আমরা প্রায় 15 মিনিট লাইনে দাঁড়িয়ে ফ্রিত্তেল্লে খেতে পেরেছি, বাট গত বছর প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে। তো এত সুন্দর আয়োজন, আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ভেনিসের ফেস্তাটি এত এত ফেমাস হয়েছে যে বিশ্বের সব জায়গা থেকে হাজারো হাজারো টুরিস্ট আসে এই অনুষ্ঠানগুলো দেখার জন্য। আর বাচ্চারা শুধু আগের দিনের মুখোশ না, এখন যার যে কার্টুন পছন্দ, যার যে অনুষ্ঠান পছন্দ, কেউ স্পাইডারম্যান, কেউ লা কাজা দে পাপেল, যার যে সিরিয়াল পছন্দ, যার যে মুভি পছন্দ, যার যে কার্টুন পছন্দ, সেগুলো পরে। যারা ভেনিসের ট্র্যাডিশন জানে তারা ভেনিসের ট্রাডিশনাল এই মুখোশগুলো পরে আসে। সো এখন নিশ্চয়ই কেউ যদি জিজ্ঞাসা করে আপনারা বলবেন না যেগুলো হচ্ছে আগের দিনের রাজা রানীর কাপড়। এই বেশিরভাগ মুখোশগুলোই হচ্ছে আগের দিনের যে যাত্রাপালা নাটকের অনুষ্ঠানগুলো হতো সেই অনুষ্ঠানের পার্সোনাজি, মেন ক্যারেক্টার গুলো ভেনিসের মায়াস্ত্রীরা তৈরি করতো। আর সেজন্যই তো ভেনিসে এখন এত এত মুখোশ বিক্রি হয়। বাট ইম্পর্টান্তে সেটা না, ইম্পর্টান্তে হচ্ছে স্টোরিয়াটা জানতে হবে। কেউ যদি আমাদের জিজ্ঞাসা করে যে কার্নিভালে মানে কি, আমাদের বলতে পারতে হবে যে কার্নিভালে হচ্ছে এমন একটি জিনিস যেটা আমি কি বাঙালি বা আমি ইটালিয়ান, আমি কি মুসলিম বা আমি খ্রিস্টান, আমি কোটি কোটি টাকার মালিক, আমি রেস্টুরেন্টের মালিক, নাকি আমি সেই রেস্টুরেন্টের একটি কর্মচারী, সেটা ইম্পর্টেন্ট না। এই কার্নিভালেতে আমরা সবাই সমান। সো ইমাজিনাতে এত এত আগের একটি চিন্তাধারা, এত এত আগের একটি অনুষ্ঠান এখনো এই 2023 সালেও মনে হচ্ছে দেল তুত্তো আত্তুয়ালে, মনে হচ্ছে যে এই সময়ের জন্যই এই আয়োজনটি তৈরি। যে আয়োজনে আমাদের বাঙালি বাচ্চারাও ইটালিয়ান বাচ্চাদের সাথে যেমন খুশি তেমন সেজে রাস্তায় নেমে হাসাহাসি করে এনজয় করে খেলাধুলা করে। এমনিতে এখানে হাজারো দিবাত্তি তো আছে, যে আমরা একটি খ্রিস্টানদের অনুষ্ঠানে যাচ্ছি, আমাদের বাচ্চারা খ্রিস্টানের মতো হয়ে যাচ্ছে, সো আমরা তাদেরকে যেতে দিব না। এই দিবাত্তি তো কিন্তু আমি আমাদের শহরে অনেক অনেক শুনতে পাচ্ছি। বাট আমি এই প্রশ্নটা আপনাদের করব যে যদি ঈদের ভিতরে আমার অনেক ইটালিয়ান ফ্রেন্ডরাই আসে, থ্রি পিস পরে, আমাদের এটা বাংলাদেশি খাবার খাওয়া দাওয়া করে, তারা এসে আমাদের সাথে অ্যাটেন্ড করলেই কি তারা মুসলিম হয়ে যেতে পারবে? মুসলিম হওয়া কি এতটাই সহজ যে জাস্ট একটি জামা পরবো, একটা অনুষ্ঠানে খাবো বা একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করবো, তাতেই আমরা মুসলিম হয়ে যাব? সেম ভাবে বাচ্চারা একটু এনজয় করলে, খেলাধুলা করলে, অংশগ্রহণ করলেও কিন্তু আমাদের বাচ্চারা আমাদের হাত ছাড়া হয়ে যাচ্ছে না। তো আমাদের যে বাচ্চারা ঈদের আনন্দটা পায় না, আমি জানি না যে কত বছর ধরে বাংলাদেশে ঈদ করি না। অপরদিক দিয়ে ইটালিয়ানরা যখন এনজয় করে ওদের সাথে আমরা কিন্তু অংশগ্রহণ করতে ওরকম ভাবে পারি না। নিজেদের অনুষ্ঠানের পাশাপাশি আই থিঙ্ক
একটু এনজয় করার জন্য ঠিক যেই বাচ্চাদের আমি যে কার্নিভালের কাপড় পরা বা অনেক সময় আল্লোউইনের কাপড় পরা দেখি, অনেক সময় নাতালেতে বাহিরে পিয়াৎসায় বের হতে দেখি, আই থিঙ্ক এটা হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে একটা বাচ্চাদের ঘরমুখী না করে ফেলার জন্য। আমার এই লং ভিডিওটি এখানেই শেষ, ভালো লাগলে কিন্তু শেয়ার করুন। আমাদের দেখা হবে নেক্সট ভিডিওটিতে, আল্লাহ হাফেজ।